জিকির করে হয়েছে ফানা, ব্যাং ইল্লাল্লার জিকির করে হয়েছে ফানা। অবলা ব্যাং কেমন আল্লাহর প্রেমে মশগুল দেখুন, ব্যাং আল্লাহর প্রেমে করে হয়েছে ফানা। শোনো মমিন মামে নাই ব্যাঙের ঘটনা, ইল্লাল্লার জিকির করে হয়েছে ফানা। একটি সাপ তার ক্ষুধার জ্বালায় আহার খুঁজতে খুঁজতে একটা ব্যাং সামনে পেল, তো সে ব্যাংটাকে কি করছে দেখুন। পুকুরের ধারে কুকুরের ধারে লতা পাতার ভিতরে অবলা ব্যাং খোদার জিকির করে, আর এক কালকে উঠে কুকুরের ধারে খোদার জালাই খোদার জালাই দেখতে পেল, সেই ব্যাং গিয়ে ধরল ব্যাঙের ঠ্যাং, দেখতে পেল সেই ব্যাং গিয়ে ধরল ব্যাঙের ঠ্যাং, সাপে ধরেছে ব্যাং তাও নিজে জানে না, ইল্লাল্লার জিকিরে হয়েছে ফানা, ব্যাং ইল্লাল্লার জিকিরে হয়েছে ফানা। শোনো মমিন মামে নাই ব্যাঙের ঘটনা, শোনো মমিন মামে না একটি ব্যাঙের ঘটনা, ইল্লাল্লার জিকিরে হয়েছে ফানা। ব্যাং কেমন আল্লাহর প্রেমে মশগুল দেখুন, ব্যাঙের যে কে রে ব্যাঙের যে কে রে ঘর তাবু কাটে না, সাপের পেটে আছে ব্যাং জানে না, সাপ হজম করতে তাকে পারে না, গড়া গহড়ি খাই চলতে ফিরতে খোদা পাকের সান সাপের পেটের ভিতর ব্যাং, কি খোদা পাকের সান সাপের পেটের ভিতর ব্যাং, ব্যাং যেমন ছিল তেমন আছে কিছু ক্ষতি হলো না, ইল্লাল্লার জিকিরে হয়েছে ফানা, ব্যাং ইল্লাল্লার জিকিরে হয়েছে ফানা। শোনো মমিন মামে নাই একটি ব্যাঙের ঘটনা, শোনো মমিন মামে না একটি ব্যাঙের ঘটনা, ইল্লাল্লার জিকিরে হয়েছে ফানা। আল্লাহ পাক কেমন সাপকে ব্যাঙের হাত থেকে উদ্ধার করছে দেখুন। সাপের পেটের ভিতরে যে
কে খেতে পারে যে তোমার প্রেমে মারে, তাকে কে খেতে পারে পৃথিবীর কোন শক্তি মারতে পারে না। ইল্লাল্লাল যে কে রে হয়েছে ফানা ব্যাং, ইল্লাল্লার যে কে রে হয়েছে ফানা। শোনো মমিন মমেনা একটি ব্যাঙের ঘটনা, শোনো মমিন মমেনা একটি ব্যাঙের ঘটনা। ইল্লাল্লার যে কে রে হয়েছে ফানা। শেষ ছন্দ, কবি কি লিখছে দেখুন। আল্লাহর বিচার কেমন দেখো জামানা, কেউ আল্লাহকে দোষ দিতে পারবে না। আর মেঠালো সাপের খুদার যন্ত্রণা, আল্লাহর আশিক ব্যাঙের কিছু হলো না। ওরে রহমাতুল্লাহ যে খোদারি খেলা, ওরে রহমাতুল্লাহ যে খোদার খেলা। খোদার পথে থাকলে খোদা মারতে দেয় না। ইল্লাল্লার যে কে রে হয়েছে ফানা ব্যাং, ইল্লাল্লার যে কে রে হয়েছে ফানা। শোনো মমিন মমেনা একটি ব্যাঙের ঘটনা, শোনো মমিন মমেনা একটি ব্যাঙের ঘটনা। ইল্লাল্লার যে কে রে হয়েছে ফানা ব্যাং, ইল্লাল্লার যে কে রে হয়েছে ফানা। শোনো মমিন মমেনা।